হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। প্রতিবারের মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে আমি আপনাদের সামনে হাজির হলাম। চলছে আমাদের নতুন ব্লগ, সঙ্গে থাকুন, ফিরছি একটু পর। আর হ্যাঁ, আজকে আমরা ছুটে যাচ্ছি বিনোদনমূলক একটি পার্কে, যার নাম ম্যাজিক আইল্যান্ড, যেটা কেরানীগঞ্জ কোনাখোলা ইউনিয়নে অবস্থিত। সঙ্গে থাকবেন আশা করছি। হ্যালো ভিউয়ার্স, আমাদের পথ চলা শেষ করে চলে আসছি ম্যাজিক আইল্যান্ডে। সো এখানে এসে আমরা আমাদের গাড়িটি পার্কিং করব এবং আপনাদেরকে নিয়ে যাব আইল্যান্ডের ভিতরের অংশে। সঙ্গে থাকবেন। গাড়িটা রাখা শেষ, 30 টাকা দিয়ে দিলাম। আর আমার ভাইয়ের হাতে যে হেলমেটটা দেখতে আসেন, হেলমেটটা তো খুব দামি একটা হেলমেট, তো এই জন্য এটা আর কি রাই খেতে চায় না আর কি। আজকে আমরা চলে আসছি ম্যাজিক আইল্যান্ডে, চলুন ভিতরে ঢুকি। এটার ভিতরে কিছু সিকোয়েন্স আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। এটা হচ্ছে কেরানীগঞ্জের একটা সাইডে আর কি। আমি আপনাদেরকে ফুল লিঙ্ক এবং অ্যাড্রেস নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সাথে থাকবেন, আমরা এন্ট্রি নেই। ধন্যবাদ সবাইকে। এন্ট্রি নিয়ে নিলাম। এন্ট্রি নিতে আমাদের প্রায় 200 টাকা খরচ হয়ে গেছে, ঠিক আছে? মি অ্যান্ড মাই কাজিন, আপাতত দৃষ্টিতে আমার কাছে যতটুকু মনে হচ্ছে প্লেস ইজ বেস্ট, তবে কিডস জোন বা কিডস বাচ্চাদের জন্য খুব ভালো একটি প্লেস বলতে পারি। চলুন, এতক্ষণ তো আমাকে দেখালাম, এখন আমি দেখাবো ম্যাজিক আইল্যান্ডের ভিতরের সম্পূর্ণ দৃশ্যটি। অবশ্যই আপনাদের ভালো লাগবে, নিচে কমেন্টে জানাবেন আপনাদের মতামত এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। ম্যাজিক আইল্যান্ড পরিবার এবং বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জন্য খুব ভালো একটি জায়গা হতে পারে। এটি ঢাকার নিকটতম থিম পার্ক, রোমিংয়ের জন্য পর্যাপ্ত জায়গা, বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের রাইড, সবচেয়ে আকর্ষণীয় অংশ হল ডাইনোসর পার্ক। এখানে বাচ্চাদের জন্য তো বিভিন্ন রাইড রয়েছেই, বেশিরভাগ অনুষ্ঠানের সময় এই রাইডগুলো সক্রিয় থাকে। যদিও উচ্চ প্রবেশ মূল্য, রাইড মূল্য ইত্যাদির মতো কিছু ভয়ঙ্কর পরিস্থিতি রয়েছে, তবে এই ডাইনোসরস পার্কে বাচ্চাদের বিভিন্ন রাইড উপভোগ করার জন্য সামগ্রিকভাবে চমৎকার একটি জায়গা বলা যেতে পারে। এমনি ঢাকার ভিতরে নর্মাল যেসব আপনার আছে, যেসব পার্কগুলো আছে, সেসব পার্কগুলোকে এতটা প্রাকৃতিক সিস্টেম নাই, অনেক কম, অনেক কম, ওইখানে অনেক কম। আর এখানে এতটা পরিচর্যাও নেই, এখানে এতটা ফ্রেশলি একটা নিজে থেকে মনে হচ্ছে যে না, একটা শান্তিময় একটা প্লেস। রাইট রাইট রাইট। অ্যাকচুয়ালি আপনার আসার ক্ষেত্রে কোনো ঝামেলা নাই, কোনো জ্যাম ট্যাম্প হয়তো হয় না এই তেমন একটা, মানে অ্যাকচুয়ালি ঢাকার ভিতরে যেই পরিমাণের জ্যাম ফেস করতে হয় এখানে আসতে অতটা ফেস হয় নাই। আর যদিও লোকেশন হচ্ছে কেরানীগঞ্জের একটা জায়গায়, আমি ডিসক্রিপশনে লিঙ্ক এবং ঠিকানাটি দিয়ে দিব, আপনারা যেন এখানে আসতে পারেন। মস্ত বড় ডাইনোসর আমাদের সামনে। মস্ত বড় প্যালেস। ডাইনোসর কিন্তু অনেক বছর আগে বিলুপ্ত হয়ে গেছে, তাই না? তো এটারই একটা স্মৃতি আমরা বলতে পারি এখানে রেখে দিচ্ছে। রিয়েলিস্টিক লাগছে, রাইট? ও মাই গড,
এগুলো কিন্তু এর থেকে অনেক বড় অনেক বড়, চিন্তা করতে পারবি না, এগুলো পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে আর কি হচ্ছে। বিশাল এলাকা সহ খুব সুন্দর জায়গা, এতে ড্রাই এবং ওয়াটার রাইড রয়েছে, বিভিন্ন ধরনের এবং লার্জ সাইজের ডাইনোসরের মূর্তি এখানে পাওয়া যায় এবং তাদের বেশিরভাগই চলন্ত, যা দেখতে পুরো বাস্তবের মতো মনে হয়। নিঃসন্দেহে আপনি আপনার বন্ধু এবং পরিবারের সাথে সময়টি উপভোগ করতে পারবেন। আইল্যান্ড হলো আপনার অ্যাডভেঞ্চার গন্তব্য, পরিবার বন্ধু বা সহকর্মীদের সবার জন্য আইল্যান্ডে আছে কিছু না কিছু যা আপনাকে রোমাঞ্চিত করবে। আইল্যান্ডের নতুন আকর্ষণ হলো ডাইনোসর, যারা নড়াচড়া করে এবং বাস্তবসম্মত শব্দ করে, যা আপনাকে আরও রোমাঞ্চকর এবং উত্তেজনাপূর্ণ কিছু সময় উপহার দিবে আইল্যান্ডের ভেতরে। গাছ কিন্তু বলতে পারি, দেখেন অবস্থা, গাঞ্জা মাঞ্জা খায় আর চোখ মেলতে পারতেছে না, অবস্থা দেখছেন, গাঞ্জার গাছ ভাই। আরো কয়েকটা জিনিস দেখানোর চেষ্টা করি আমি আপনাদেরকে, আশা করি ভালো লাগবে। আর প্রচন্ড ঠান্ডা, শীতের ভিতরেই আমি বেরিয়ে পড়েছি আপনাদের জন্য ব্লগ দেখানোর জন্য, এই জিনিসটা আমি আপনাদেরকে একটু দেখাই, বুঝছেন? এগুলো হচ্ছে আপনার মানে বহুত বছর আগে এই প্রাণীগুলো আমাদের পৃথিবীতে ছিল, বাট সময়ের পরিবর্তনে তারা আজকে আমাদের পৃথিবী থেকে বিলুপ্ত, বিলুপ্ত প্রায় না, বিলুপ্ত। কোনোটাই না, তাদের টিমটা কিন্তু অত্যন্ত সুন্দর একটি টিম, আমরা দেখি। হ্যাঁ, সে ড্রামার, ড্রাম বাজায় আর কি, ড্রামার যে বিষয়টা আছে ওই যে দেখাই যাচ্ছে, সে কিন্তু খুব সুন্দরভাবেই কিবোর্ড প্লে করতেছে, কিবোর্ড। আর সে হচ্ছে আমাদের গিটারিস্ট, অলরেডি গিটারটা অনেকদিন হয়ে গেছে, কর্তৃপক্ষকে বলবো যে গিটারটা যেন চেঞ্জ করে দেয় ওর হাতের। ডাইনোসরের ওপরে এটা হচ্ছে মা ডাইনোসর, দেখেন কিভাবে নাচতেছে, দেখছেন, বুঝছেন? ওকে, আর মা তার দুটো বেবি ওপরে আছে, ওকে, কিং কং মুভিটার ভিতরে আমি দেখছিলাম তার বিশালত্ব। তাদেরকে দেখাতে পারছি ম্যাজিক আইল্যান্ডের ভিতরে কি কি আছে, আর ইজ পারফেক্ট প্লেস। আশা করবো যে মানে আপনার আপনাদের সন্তানদেরকে নিয়ে বিনোদনমূলক এইসব জায়গাতে চলে আসবেন, কারণ বর্তমান সময় দেখা যাচ্ছে ম্যাক্সিমাম চাইল্ড বা ম্যাক্সিমাম বাচ্চারা মোবাইলে আসক্ত। বাঁচার জন্য তাদেরকে অবশ্যই ভ্রমণ নিয়ে আসবেন, ভালো ভালো প্লেস নিয়ে আসবেন যেন তাদের ভালো লাগে, এবং অবশ্যই এখানে সায়েন্স ফিকশন বলেন, প্রাকৃতিক যে বিষয়টা বলেন, আলহামদুলিল্লাহ সব ভালোভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করছে ম্যাজিক আইল্যান্ড কর্তৃপক্ষ। আজকে আমি বিদায় নিব ম্যাজিক আইল্যান্ড থেকে, পরবর্তীতে কোনো নতুন ব্লগে, নতুন কোনো ভিডিওতে
আপনাদের সাথে আমার দেখা হবে, সেই পর্যন্ত ভালো থাকবেন, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, নিচে কমেন্টে জানাবেন আপনাদের মূল্যবান মতামত, আমাদের সাথে আমাদের সঙ্গেই থাকুন, ধন্যবাদ সবাইকে। রাজন, কোল্ড কফি না হট কফি? হট না, ঠান্ডার মধ্যে কোল্ড কফি খাই ভাই? আমি তো খাই ভাই।